আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস একটি ভিডিও বার্তা দিয়েছেন, কিন্তু ওনার ভিডিও বার্তাতে দেশবাসী দেশের মধ্যে কান্না রোল পড়ে গেছে। উনি ভিডিও বার্তা দিয়েছেন আর দেশবাসী কান্নাকাটি করতেছে। আচ্ছা, ওনার ভিডিও বার্তাটা অল্প একটু শোনাই আপনাদেরকে, শুনেন তারপরে এটা নিয়ে কথা আছে। আয়কর নিয়ে দুটো কথা বলবো। আপনাদের দেয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকের লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না, আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন। প্রফেসর, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ভিডিও বার্তা দিয়েছেন, খুব জরুরি, আপনারা শুনলেন, কিছুটা শুনছেন তো? উনি খুব সংক্ষেপে ভিডিও বার্তাটা দিয়েছে যে এখন থেকে আর ইনকাম ট্যাক্স বা সরকারের কর খাজনা আপনি ঘরে বসে থেকেই দিতে পারবেন, আপনার ঘরের বাহিরে যেতে হবে না, ব্যাংকেও যেতে হবে না। তাহলে উনি তো ভালো কথাই বললেন যে আপনারা ইনকাম ট্যাক্স দিতে যে ব্যাংকে ঘোরাঘুরি করার দরকার নাই, আপনারা ঘরে বসে দিবেন। তাহলে জনগণের মধ্যে কান্নাকাটি পড়ে গেল কেন? জনগণের মধ্যে কান্নাকাটি পড়ছে কি কারণে আমি বলছি, আপনারা শুনেন, এটা কিন্তু ব্যাপক আলোড়িত হয়েছে সারা দেশে। কারণ হলো আমাদের এই মহামান্য স্যার, ওনার কিন্তু গ্রামীণ ব্যাংকে আগামী 5 বছরের জন্য ট্যাক্স বা কর যেটাই বলেন যদি মাফ করে ফেলছে, দেওয়া লাগবে না ওনার। আর একটা হাইকোর্ট থেকে রায় হয়েছিল 666 কোটি টাকা, এটি নিয়ে আমি আর আগেও ভিডিও করেছি, এই জন্য আজ বিস্তারিত বলবো না। সেই 666 কোটি টাকা যেটা রাজস্ব বোর্ড নির্ধারণ করে দিয়েছিল স্যারের উপরে এবং হাইকোর্টে বহাল ছিল, যেটা উনি ক্ষমতায় আসার পরে ওইটা মাফ, 666 কোটি, আরো একটা 26 কোটি টাকা সেটাও মাফ করাই নিছেন। আরো আছে ওই যে 100 শ্রমিকের যে মামলা করছিল, মামলা তো শেখ হাসিনা করেন, মামলা করছিল শ্রমিকরা যারা বঞ্চিত হয়েছিল তারা, সেগুলো সবই এখন মাফ হয়ে যাচ্ছে। তো স্যার, আপনার ট্যাক্সগুলো তো সব মাফ করে নিলেন, কারণ আমরা যারা গরিব মানুষ এদেশের 20 কোটির লোককেই কিন্তু ট্যাক্স ভ্যাট দিতে হয় আপনি ছাড়া। একজন রিক্সা চালক যখন রিক্সাটা একটা হোটেলের সামনে দেখাচ্ছে, এটা খাইতে যায় যে হোটেলে, ওর খাওয়ার সাথে একটা ভ্যাট যুক্ত হয়ে যায় সরকারের জন্য, তাহলে কি বুঝলেন যে একজন রিক্সাওয়ালাও এদেশে রিক্সার ড্রাইভার শ্রমিক মজুর সবই ট্যাক্স আওতাই। এবার আপনি বাজার করতে গেলেন, একজন শ্রমিক আপনি একটা ভালো দোকান থেকে যে বাজার করলেন, ওখানেও কিন্তু ভ্যাট আছে, মূল দামের সাথে ভ্যাটটা ধরে নেই। আপনি লন্ড্রিতে যান না, জামা কাপড় ইস্ত্রি করতে দিচ্ছেন, ওরাও কিন্তু আপনার একটা ভ্যাট আপনার কাছ থেকে নিচ্ছে, ওরা দিচ্ছে না, ব্যবসায়ীরা গ্রাহকের কাছ থেকে নিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে ঠিক আছে স্যার, আমরা তো দেশের 18 কোটি 20 কোটি মানুষ আমাদেরকে যেমনে পারতেছে ভ্যাটও নিচ্ছে, ট্যাক্সও নিচ্ছে, করও নিচ্ছে, কিন্তু ব্যাংকে যেয়া এই ট্যাক্স দিতে যেয়া কোথাও দাঁড়াই থাকতে হয় না, আমিও ট্যাক্স দিই, ওনারা স্যার বলে। অন্য কাজে গেলে ওনারা অতটা পাত্তা দেয় না, কিন্তু ট্যাক্স দিতে যখন যাই তখন কিন্তু ওনারা স্যার বলেই খুব দ্রুত ট্যাক্সটা নিয়ে নেয়। কাজে আপনার মুখেই শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলতেছে যে আপনারা ট্যাক্স দিতে অফিসে যে ব্যাংকে যে ঝামেলা পোহান ঘরে বসেই দিয়ে দেন। এই জন্যই কান্নাকাটিটা দেশে শুরু হয়েছে, কেন গ্রামীণ ব্যাংকের টাকা অন্যান্য ব্যাংকের থেকে টাকা নিলে পারে
সেই টাকাটা আপনাকে জিয়া দিয়ে আসতে হয়। আচ্ছা, তা আপনি দিতে পারবেন, আপনার সুবিধা মতো সময়ে দিবেন টাকাটা, দশ দিন আগ পাঁচ। যদি আপনি সময় মতো না দেন, বড়জোর আপনাকে ব্যাংকের থেকে একটা নোটিশ দিবে, তারপরে আরো একটা নোটিশ দিবে, আরো একটা নোটিশ দিবে। কিন্তু গ্রামীণ ব্যাংকের সিস্টেম হলো কি, স্যারের গ্রামীণ ব্যাংক আর কি, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার টাকা আপনার ব্যাংকে যে কষ্ট করে দিতে হবে না, ওনারা বাসায় গিয়ে নিয়ে আসে। তো টাকাটা যখন আনতে যায়, কেউ যদি টিনের চালে পালায় থাকে বা গাছের উপর উঠে বসে থাকে, কিস্তি দিতে না পারে, টাকা নাই, সাত দিন পর পর নির্ধারিত কিস্তি দিতে হবে। উনি যদি জঙ্গলে পালায় থাকে, তাহলে গ্রামীণ ব্যাংকের লোক উনি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত ওই ইউনিটের যত মহিলা সদস্য আছে সবাইকে নিয়ে ওই যে অ্যাবসেন্ট আছে, পালায় রয়েছে, তার বাড়িতে যে বসে থাকবে, আসুকুনি এক ঘন্টা দুই ঘন্টা এমনকি একদিন পালায় থাকলে, একজন দুইজন মাত্র, ওই ইউনিটের সমস্ত মহিলাদেরকে সাথে নিয়ে যখন বসে থাকে টাকাটা নিয়ে তারপরে আসে। আগে টাকা না দিতে পারলে গরু বা আর ঘরের টিন বা যে কোনো জিনিস বেচে হোক টাকা দেওয়া লাগতো। আচ্ছা, এখনো সিস্টেম তাই, টাকা আপনাকে দিতেই হবে। কিন্তু এখন জনগণের মধ্যে এই যে প্রফেসর ডক্টর নবীল জয় ডক্টর ইউনুস সাহেব যে ভিডিও বার্তাটা দিয়েছেন যে আপনাদের এখন ঘরে বসেই কর দিতে পারবেন রাজস্ব, এখন জনগণ সন্দেহ করতেছে যে দুই দিন পরে যদি এই আইন করে যে না আপনাদের ঘরে বসেও দিতে হবে না, আমরা যে নিয়ে আসবো গ্রামীণ ব্যাংকের মতো আপনার ইনকাম ট্যাক্সটা করটা আমরা নিয়ে আসবো, এই কারণে জনগণের মধ্যে কান্দাকাটি পড়ে গেছে। এখন কিছু কথা বলতেই হয় যে দেশে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ বিক্ষুব্ধ, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যারা, তারা চরম বিপদে আছে। আমরা আশা করেছিলাম যে উনি একটা ভিডিও বার্তা দিবে কি, যে আমি নতুন আসছি, তিন মাস হইতে গেল, তো আশা করি বাজারকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব, এরকম একটা ভিডিও বার্তা চাইছিলাম দ্রব্যমূল্য, বা এই যে গার্মেন্টসের শ্রমিক অসন্তোষ, ওই জন্য একজন শ্রমিককে গুলি করে মেরে ফেলছে, আজকে গোলাগুলি হয়েছে। গার্মেন্টসের শ্রমিকরা যে রাস্তায় আন্দোলন করতেছে কেন, তাদের দুই মাস ছয় মাস বেতন বকিয়া, তাহলে একটা গার্মেন্টস শ্রমিক ৩০ দিন খাটার পরে যদি বেতনটা না পায়, তাহলে বলেন পরের মাস ওই কর্মীটা কি খাবে, তাদের একটি টাকা ব্যালেন্স থাকে না, এমনকি মাসের ২০-২৫ তারিখে পরে তারা বাকি খায়, মহল্লার দোকান থেকে বাকি খায়, তারপরে যদি আপনি দুই মাস তিন মাস বেতন না দেন। এই যে আজকে মিরপুরে সেনাবাহিনীর গাড়ি পুরাই দিছে, তারা বুক পেঁচে দিচ্ছে যে গুলি কর না খেয়ে মরা চাইতে মেরে ফেলাম গো, ডাইরেক্ট কথা তাদের একটাই, না খেয়ে মরা চাইতে মগু মেরে ফেল, গার্মেন্টস কর্মী যদি তিন মাস না পায় সে খাবে কি, তারা তো অন্য কিছু দাবি করে নাই, খাটছে দিনে রাত্রে বেতনটা দিন তারা রাস্তায় নামছে, তাদেরকে গুলি করে মারছে। আমরা চাইছিলাম যে প্রধান উপদেষ্টা এটার উপরে একটা ভিডিও দিলেন যে বাবা তোমরা থামো, তোমার শ্রমিকদের পেটের ক্ষুধা আমরা বুঝি, তোমাদেরকে ব্যবস্থা করতেছি, বা এই যে দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, আপনারা জানেন যে ইতিমধ্যে এই দুদিন ধরে সেনাবাহিনী মোহাম্মদপুর এলাকায় ওই যে পল্লবী মিরপুর এলাকায় রেড দিতেছে, চিরুনি অভিযান চালাইতেছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সারা দেশেই অবনতি। তাহলে আমরা চেয়েছিলাম যে উনি হয়তো এইটার উপরে একটা ভিডিও দিবেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই একটা পরামর্শ দিবে যে আপনারা শান্ত হন, আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনব, অথবা ইন্টেরিয়র গভর্নমেন্ট তার কাজ কি,
সে একটা নির্বাচন দিয়া জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়া যাবে, উনি একটা ভিডিও দিবে যে আমরা নির্বাচন কমিশন সংস্কার করিয়া আমরা অচিরেই একটা নির্বাচন দিব। আচ্ছা সব বাদ দিয়া উনি এই মুহূর্তে কি এটা কোনো প্রয়োজনীয় ভিডিও বার্তা যে আপনারা সরকারকে কর দিবেন, এখন থেকে আর ব্যাংকে যেতে হবে না, ঘরে বসেই দেন। জনগণ তো কান্দাকাটি শুরু করেছে যে দুই দিন পরে যদি গ্রামীণ ব্যাংকের মতন সিস্টেম করে দিই তোমার ঘর থেকে আমরা কর নিয়ে আসব। এখন তো বাবা আমরা এই মাসে না দিলে হেই মাসে দিই, হেই মাসে না দিলে জরিমানা দিয়ে যখন টাকা হয় তখন দিই, কিন্তু যখন আপনি আইন করবেন এসে ঘরের দরজার মধ্যে এসে বসে থাকবে আপনাদের রাজস্ব লোকজন, ওনারা যেদিন আসবে সেদিনই দিতে হবে। এখন অনেক কথাই বলতে চাই কিন্তু বলতে পারতেছি না, বলা যাবেও না, কারণ উনি এখন বাংলাদেশের হর্তাকর্তা দণ্ডমুণ্ড। কিন্তু উনি সামান্যতম যদি ওনার ভিতরে নীতি নৈতিকতা থাকত, আমি শেখ হাসিনার কথা বলছি না, সে ফ্যাসিস্ট, 15.5 বছর আমরা আন্দোলন করছি, ডক্টর ইউনূস সাহেব ছিলেন না, ওনার সাথে ডক্টর ইউনূস সাহেবের সাথে শেখ হাসিনার বিরোধ হল লেনদেন অর্থ, ওই যে ট্যাক্স মাপ, গ্রামীণের এইটা মাপ ওইটা মাপ, এগুলো নিয়ে টাকা পয়সার কারবার। কিন্তু আমরা সলিড আন্দোলন করেছি 15.5 বছর গণতন্ত্রের জন্য। এখন ওই যে বললাম অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না, ওনার নজরটাই হলো শুধুমাত্র কিভাবে লুইটা পুইটা টাকা পয়সা নেওয়া যায়। ওনার 84 বছর বয়স, উনি কি করবেন এগুলো টাকা পয়সা দিয়ে? ওনার এই ভিডিও বার্তাটা আমার কাছে মনে হয়েছে একেবারে মরার উপরে খারার ঘা। আরে ভাই, দেশে কত কত সমস্যা, সেগুলো সমাধান না করিয়া ওনার সমস্ত রাজস্ব মাপ করাইয়া উনি কোন লজ্জায় আমাদের কাছ থেকে কর চাইছে? কত আমরা দিচ্ছি, তারপরে আবার সহজ করতেছে আইন যে আপনারা ঘরে বসে দেন সব, আপনার সব মাপ। এটা সারা বিশ্ব দেখতেছে যে আপনি সব মাপ করে নিলেন আপনার কর, আর আমাদেরকে যাওয়ার জন্য এরকম একটা চরম মুহূর্তে আবার ভিডিও বার্তা দিতেছেন, এর বেশি কি আর বলার প্রয়োজন আছে? নাই। যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিয়েন, আমার ফেসবুকটাও একটু লাইক দিয়ে রাখেন, আরো কঠিন কঠিন ভিডিও আসবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আজকে এই পর্যন্ত বিদায়, লাল সালাম।